সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি ভিডিও, ট্যাগ কোশ্চেন পার্ট থ্রি। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানব, সেটি হচ্ছে নেমসকে আমরা ট্যাগ কোশ্চেন করতে গিয়ে সর্বসময় বা প্রত্যেক সময় প্রোনাউন করব। একই নেমকে আমরা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে নেম ইউজ করব না, সেটাকে আমরা প্রোনাউন করব। ছোট্ট একটি বিষয়, কিন্তু এটি আমরা প্রায় ভুল করে থাকি। একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। উইলিয়াম নোজ মি, ডাজেন্ট হি? উইলিয়াম নোজ মি, ডাজেন্ট হি? এখানে কিন্তু আমরা লিখিনি ডাজেন্ট উইলিয়াম, আমরা এখানে উইলিয়ামের প্রোনাউন হি ব্যবহার করেছি। মিঠুন ওন দ্য কাপ, ডিডেন্ট হি? মিঠুন ওন দ্য কাপ, ডিডেন্ট হি? এখানে কিন্তু আমরা বলতে পারতাম ডিডেন্ট মিঠুন, বাট উই ডোন্ট ইউজ দ্যাট ওয়ান। নেম উই কনভার্ট ইট টু ইন প্রোনাউন ওয়েন উই ডু ট্যাগ কোশ্চেন, ইটস ইম্পর্টেন্ট রুল। এখানে আমরা একটু দেখি যে আমরা যদি এখানে উইলিয়ামের জায়গায় ব্যবহার করি সঙ্গীতা, সঙ্গীতা নোস মি, ডাজেন্ট শি? সঙ্গীতা নোস মি, ডাজেন্ট শি? এখানে কিন্তু আমরা হি ব্যবহার করি নাই। মিঠুন ওন দ্য কাপ, ডিডেন্ট হি? এখানে যদি আমরা বলি উই ওন দ্য কাপ, ডিডেন্ট উই? আশা করি তোমরা বুঝতে পেরেছো।